বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শোনেননি এমন মানুষ বোধহয় কমই আছেন। বছরের পর বছর ধরে রহস্য আর বিতর্কের জন্ম দিয়ে চলেছে এই বিশেষ জায়গাটি। উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাঞ্চল পরিচিত বারমুডা ট্রায়াঙ্গল বা ড্রেভিস ট্রায়াঙ্গেল নামে, আর এখানেই রহস্যময়ভাবে একের পর এক নিখোঁজ হয়েছে বহু জাহাজ এবং বিমান। এই রহস্যের আধার বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে রহস্যময় পাঁচটি ব্যাখ্যাতীত ঘটনা নিয়ে ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এবারের বিশেষ পর্ব দেখার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। মেরি সেলেস্ট। 1872 সালের ডিসেম্বরের 5 তারিখে মেরি সেলেস্ট জাহাজটিকে বারমুডা ট্রায়াঙ্গেলের পানিতে পরিত্যক্ত অবস্থায় আবিষ্কার করে আরেকটি জাহাজের নাবিকরা। জাহাজটি তখনও পালতোলা অবস্থায় এবং সমুদ্রযাত্রার জন্য সম্পূর্ণ উপযোগী ছিল, কিন্তু জাহাজের ক্যাপ্টেন বা কোনো ক্রু কাউকেই জাহাজে খুঁজে পাওয়া গেল না। জাহাজের মালামাল সব ঠিকঠাক ছিল, এমনকি ক্যাপ্টেন বা ক্রু সবার ব্যক্তিগত জিনিসপত্রও ছিল স্বাভাবিক। জাহাজের লগবুকে 9 দিন আগের অবস্থান আবিষ্কার করা হয়, যেখান থেকে জানা যায় জাহাজটি ছিল তখন সান্তা মারিয়া দ্বীপের কাছে, আর পরিত্যক্ত অবস্থায় জাহাজটি আবিষ্কৃত হয় 740 কিলোমিটার দূরে। জলদস্যুবাদ ঝড় নানা ধরনের ধারণা প্রচলিত আছে জাহাজটি নিয়ে, তবে আজ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কি ঘটেছিল ওই জাহাজের ক্রুদের ভাগ্যে। ফ্লাইট DC-3। 1948 সালের 28 ডিসেম্বর রাতে 29 জন যাত্রী এবং 3 জন ক্রু নিয়ে পুয়ের্তো রিকো থেকে ফ্লোরিডার মায়ামিতে যাচ্ছিল ডগলাস ডেকোটার DC-3 বিমান। গন্তব্যস্থল থেকে 50 কিলোমিটার দূরে থাকতে কন্ট্রোল টাওয়ারের সাথে শেষ যোগাযোগ হয় বিমানটির। কন্ট্রোল টাওয়ার থেকে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। বিমানটির খোঁজে চালানো হয় ব্যাপক অনুসন্ধান, কিন্তু বিমানটির ভাগ্যে কী ঘটেছিল তা আজ পর্যন্ত জানা যায়নি। ওই সময় আরও 2টি বিমান একই এলাকায় নিখোঁজ হয়। USS সাইক্লপস। 1918 সালের মার্চে 309 জন ক্রু নিয়ে মার্কিন নৌবাহিনীর একটি রণতরী USS সাইক্লপস বারমুডা ট্রায়াঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। 4 মার্চ জাহাজটি ব্রাজিল থেকে বাল্টিমোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 14 মার্চ জাহাজটির বাল্টিমোরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু তারপর এক সপ্তাহ পেরিয়ে গেলেও জাহাজটির কোনো খোঁজ পাওয়া গেল না। বলতে গেলে ক্রু সমেত গোটা জাহাজটাই যেন বাতাসে মিলিয়ে যায়। 3 মাস ধরে সাইক্লপসের সম্ভাব্য সব অবস্থানে ব্যাপক অনুসন্ধান চালায় মার্কিন নৌবাহিনী, কিন্তু জাহাজ বা ক্রু কারোরই কোনো সন্ধান পাওয়া গেল না। বিশেষজ্ঞদের ধারণা, অতিরিক্ত আকরিক বোঝাই USS সাইক্লপস অপ্রত্যাশিত ঝড়ের কবলে পড়ে সমুদ্রে ডুবে যায়, কিন্তু সে সময় উল্লেখযোগ্য কোনো ঝড়ের তথ্য না থাকায় এ ধারণা নিয়ে বিতর্ক আছে। ফ্লাইট 19। 1945 সালের 5 ডিসেম্বর ফ্লোরিডায় মার্কিন নৌবাহিনীর 5টি যুদ্ধবিমান বারমুডা ট্রায়াঙ্গলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায়। সেই সাথে নিখোঁজ হয় ফ্লাইট 19 নামে এই প্রশিক্ষণ মহড়ার 14 জন পাইলট। ওই বহরের এক পাইলটের রেডিও মেসেজ থেকে জানা যায় নিখোঁজ হওয়ার আগ মুহূর্তে তাদের সবারই রাডার অকেজ হয়ে পড়ে আর সবাই দিকভ্রান্ত হয়ে পড়েন। ফ্লাইট 19-এর নিখোঁজ ক্রুদের সন্ধানে 13 সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠানো হয়, কিন্তু রহস্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়ে নিখোঁজ হয়ে যায় ওই অনুসন্ধানকারী দলটিও। ওই নিখোঁজ বিমান বা আরোহীদের ভাগ্যে কী ঘটেছিল তা আজ পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। অ্যালান অস্টিন ও রহস্যময় জাহাজ। বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের মধ্যে সবচেয়ে অদ্ভুত এই ঘটনাটি। 1881 সালে অ্যালান অস্টিন নামের একটি আমেরিকান জাহাজ লন্ডন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল। যাত্রাপথে বারমুডা ট্রায়াঙ্গলের কাছে একটি পরিত্যক্ত জাহাজকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেন জাহাজের নাবিকরা। অ্যালান অস্টিন জাহাজের ক্যাপ্টেনের নির্দেশে কয়েকজন নাবিক ওই নামহীন জাহাজটিতে অনুসন্ধান চালায়। জাহাজটি যাত্রার জন্য ছিল সম্পূর্ণ উপযোগী। মালামাল খাবার দাবার ঠিকঠাক পাওয়া গেল, কিন্তু কোনো মানুষকেই খুঁজে পাওয়া গেল না। জাহাজটি চলাচলের উপযোগী থাকায় অ্যালান অস্টিনের ক্যাপ্টেন ওই জাহাজটিকেও সঙ্গে নিয়ে নিউ ইয়র্কের পথে যাত্রা শুরু করেন, কিন্তু 2 দিন পর অ্যালান অস্টিনের কয়েকজন ক্রুকে নিয়ে ফের গায়েব হয়ে যায় ওই ভুতুড়ে জাহাজটি, এবং আশ্চর্যজনকভাবে অ্যালান অস্টিনের যাত্রাপথে আবারও উদয় হয় ওই জাহাজটি। এবারও জাহাজটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং জাহাজের মালামাল সবই ছিল অক্ষত। এই ঘটনার পর জাহাজটি ভুতুড়ে আশঙ্কা করে অ্যালান অস্টিনের ক্যাপ্টেন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং নিউ ইয়র্কে না গিয়ে লন্ডনে ফিরে যায় অ্যালান অস্টিন। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।